আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বিভিন্ন সময় কিছু সওয়াল হয় আর আমি ডিমাহুর তাহার কারণে সওয়ালের জবাব দিতাম পারি না, একমাত্র অডিও ছাড়া কোনো উপায় নাই। আর বাড়ি ঘরে যাওয়ার পরে আর কি আল ইউটিউবার যারা আসেন যে ইসলাম এর এখনও গেলে প্রায় 200টা মনে হয় সওয়াল জমছে, ইনশাল্লাহ দেখো জবাব দেওয়া যায় না। আর এখন এরা বারবার সওয়াল করডা মাতিত্র আরফা ব্যাপারে রোজা ব্যাপারে মারতাম। সংক্ষেপ মাতুইয়া তা হলো আল্লাহ পাকে কুদরা ওয়াল ফাজর ওয়াল ইয়ালিন আশ। তফসির বিন কসির হাফিজ এমাদুদ্দিন বিন কসির রহমতুল্লাহ আলাইহি লাইয়াল আশ দশ রাজ্যে জিলহিজ্জার প্রথম তাকে ঈদর দিন পর্যন্ত ঈদর রাত পর্যন্ত হয়েছে ও দশ রাত করে আল্লাহ কসম হয়েছে। ফলে তোমার তফসিল আমি করমু কিন্তু এক হদিসের মধ্যে আইসে বুখারি শরীফও আছে, আবুদাউ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজা, মুসনাদে আহমদ, সারা কিতাবে হদিস আইসে মামিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাজিল আইয়াম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ ফি যালিকা বিশাই। এই হদিসের অর্থ ইয়া তাহলো যে এই যে দশ দিন আছে জিলহিজ্জার প্রথম তারিখ থেকে ঈদের দিন পর্যন্ত, এই দশ দিন বা দশ সাইজে আছে আল্লাহর কাছে বড় পছন্দনীয়। যেহেতু এক হদিসের মধ্যে আইছে যে এই দশ দিন তাকে তো নয় দিন রোজা রাখা হইব, ঈদের দিন রোজা রাখা হারাম। এক এক দিন রোজা রাখলে এক বৎসরের গুণা মাফ হয় আর এক রাত জাগিয়া আবাদত হলে এক শবে কদরের বরাবর সব পাওয়া যায়। এর মধ্যে সাহাবি হলে এই হদিসের হিসাবে সওয়াল হর্দা ইয়া রাসূলুল্লাহ এত বালা যদি দিন হল তে আল্লাহ রাস্তা যে আমরা জেহাদ করি এই জেহাদটা কি আরো বালা নেই? আল্লাহ নবী কইলা হ্যাঁ জেহাদটা কি আরো বালা, ও সময় জেহাদ বালা হইব যে সময় কোনো মানুষ জেহাদের মধ্যে তার জান মাল সময় লইয়া গেছে আর সব কিছু কুরবানি দিয়া হে শহীদ হয়ে গেছে, তখন বুঝা যাইব ই জেহাদ বালা। তো ফজিলত দেখানি হয়েছে যে ই দিন হলোর তো ফজিলত, এর কারণে ই দিন হল তাকে একদিন ইয়া তল আরফা জিলহিজ্জার নয় তারিখ আমরার হিসাবে ঈদর আগর দিন আর 2021-র হিসাবে আমরার মঙ্গলবার পড়ে ঈদর আগর দিন। মঙ্গলবার যে ঈদর আগর দিন এই দিন আরফার দিন আর আমরার হিসাবে ই আরফা যে গু আছে আমরা সারাই কমবেশ জানি আর বড় ইজ্জত বড় সম্মান আল্লাহর গেছে। হদিসের মধ্যে আইসে মুসলিম শরীফ মা মিন ইয়াউমিন আকসরা মিন আন ইয়াতিকাল্লাহু ফিহি আবদাম মিনাল নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লাইয়াদমু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুলু মা আরাদা হাউলা। মুসলিম শরীফের হাদিস হইছে যে আল্লাহ পাকে ই আরফার দিন বেশিরভাগ মানুষরে জাহান্নাম থেকে নাজাত দিন, এই দিন বেশিরভাগ মানুষরে জাহান্নাম থেকে নাজাত দিন। যার কারণে জাহান্নাম থেকে যে সময় ই দিন আল্লাহ বেশি নাজাত দিতরা, তখন এক হদিসের মধ্যে আইসে এই হদিস গালিবান মুসলিম শরীফের হদিস আর তিরমিজি শরীফও আছে বোধহয়, এই হদিসের মধ্যে আইসে খাইরুদ দুআয়ে দুআউ ইয়াউমি আরাফা ওয়া খাইরু মা কুলতু আনা ওয়ান নবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার ফজিলতের মধ্যে আইসে যে আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা সবচেয়ে বালা দোয়া আরফার দিনের দোয়া, আর এই দোয়া যেগু আমিও করছি আমার আগর নবীও হলেও করছেন আর এই দোয়া তুমি তাই নকরিও। এই দোয়া ইয়া তাহলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমরা বেটিন বেটাইন মহিলা পুরুষ সারাই বেশি করে পড়িতাম, ওজুর অবস্থা তো পারবা, বেউজু তো পারবা, কোনো নাপাক শরীর কোনো মহিলার থাকে এই সময় পড়তে পারবা, ও দোয়াটা ঈদের আগর দিন আরফার রাইত আরফার দিন বেশি বেশি করিবা। মনে করবা 1,000-1,500-200 করি আমরা পড়তাম ওলা দিলর মধ্যে আনিলি, বা যেহেতু আল্লাহ নবী সবচেয়ে ভালো দোয়া হইতরা আর হইতরা এগুলো দোয়া আমিও করছি আমার আগর যত নবীও হল কমবেশ আল্লাহ গেছেন এরা ওই দোয়া এগুলো করছেন। তসবিলিয়া পড়িবা আনা তসবিও পড়তে পারবা। আর এই আরফার দিন কুর মধ্যে আল্লাহ পাকে বেশিরভাগ মানুষের জাহান্নাম থেকে নাজাত দিন, যার কারণে হদিস আইসে যে মুসলিম শরীফের হদিস থেকে পড়িয়েছিলাম ও ইন্নাহু লাইয়াদুনু, আল্লাহ পাক আরফার দিন একেবারে মাইনসর খাসা লইলেন, অর্থাৎ প্রথম আসমান হে হইতে প্রথম আসমানর নিচে তান নুডে ডালি দেন আর এর ফেরে ফরিশতা হলের গেছে আল্লাহ পাকে গৌরব ভরে কইন হসাইন এরা কিতা ইরাদা করের, তখন ফরিশতা হলে তো আর হইতা গিতা ও আল্লাহ পাকে মন্দার ইরাদা হিসাবে আল্লাহ পাকে মন্দার লগে বালা ব্যবহার করব,
খেও দুয়া সার আল্লাহর কাছে মাফি সার, বেমার শিফা সার, জাহান্নাম থেকে নাজাত সার, অভাব অনটন সার, জরুরত সার, এই সমস্ত আল্লাহ পাকে আরফার দিন আর আরফার রাইত শুনবা। এর কারণে আপনারা পুরুষ মহিলা উভয় সারার কাছে অনুরোধ, আপনারা এই রাইত বা এই দিন বেশি বেশি দোয়া করবা আর এই দিন কুর মধ্যে রোজাও রাখবা। হদিস শরীফের মধ্যে আইছে মুসলিম শরীফ, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বা'দা। আরফার দিন কুর আগামী মঙ্গলবার এই রোজা যদি আমরা রাখি তে এক রোজার কারণে গত এক বৎসরের গুণা মাফ হইব, সামনের এক বৎসরের গুণা মাফ হইব, আর মুহাদ্দিসিনা হুজুরা বর্তমান করে এক বৎসরের গুণা মাফ হইব, অর্থাৎ তিন বৎসরের গুণা মাফ হইব এক আরফার রোজা রাখার কারণে। এর কারণে আরফার রোজা নিজের নিজের এরিয়া হিসাবে টাইম টেবিল দেখিয়া সেহরিয়া খাইবা। আমরা ডিমাপুরের হিসাবে তো দরকার তিনটার সময় উঠ বা তিনটা দুই মিনিটও বন্ধ করে লিবা, আর অন্য জায়গাতে থাকি ফার্স্ট মিনিট হয়তো তিনটা ফার্স্ট হইব, তিনটা ফার্স্ট পর্যন্ত খাইবা। এর আগে ফার্তে দুই চার মিনিট আগে সেহরি খাওয়া শেষ করবা, এই আরফার রোজাও ঘুরাবা। আর এরপরে আরো কিছু মাত্র ইসে জরুরি মনে হরিয়ার অত মাতি দেই। তিরমিজি শরীফের হদিসের মধ্যে গেছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা আশারা সিনিন ইউযাহি কুল্লা সানা। আল্লাহ নবী আলাইহিস সালাম দশ বৎসর মদিনা শরীফ রইছেন আর দশ বৎসর আল্লাহ নবী কুরবানি দিছেন। এর কারণে আল্লাহ নবী তো দৌলতমন্দ আসলা না, গর্ভবতী অবস্থা জিন্দগি গেছে, এরপরে নবীর দশ বৎসর কুরবানি দিছেন। আমার মধ্যে বহুত বেটিন আর বেটাইন মহিলা পুরুষ আছেন, এরা যদি ওয়াজিব থাকে তে সাইন ওয়াজ ওয়াজিব থেকে হরিয়া কোনো মতে কুরবানি থেকে নি মহরুম রইতে পারেন। যারার উপরে ওয়াজিব এরা তো দিতেও লাগবো, আমি এই ব্যাপারে সোশ্যাল মিডিয়াত মাতিছি বহুত কিছু গেছে, আপনারা নিশ্চয় পাইছেন। আর যারার উপরে ওয়াজিব নাই এরাও চেষ্টা করবা কুরবানি দিতা, যেহেতু আল্লাহ নবীর কোনো দৌলত আসিল না, এরপরে প্রত্যেক বৎসর কুরবানি দিছ। আর ইহাতককে হজ্জতুল ওয়াদা বিদায়ী হজ এ হজও করছেন দশ জিল দশ হিজড়ির মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালামে একশোটা উট কুরবানি দিছ, যে নবীর লাগি এক উটও কুরবানি দেওয়া হয়তো ওয়াজিব আসিল না, এক দুই নাম চার নাম কিবান আসিল বা একটাও আসিল, ও জায়গাত আল্লাহ নবী একশো উট কুরবানি দিছ। আর এ তাকিয়া ৬৩টা উট থান দোস্তে মুবারক দি থান নিজে কুরবানি দিছ। পরে শৈল্য আলসি হয়ে গেছে, কমজোরি মহসুস হয়েছে, আর পিছনে দাঁড়াইলা দাঁড়াই অবস্থাতে আসলা হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আর সুরি দিয়ে আলী রাখসলা আলী এর ফরর কুরবানি তুমি আদায় করো। এর দ্বারা বোঝা গেছে আল্লাহ নবী ৬৩ বৎসর বাঁচিবার ও ৬৩ ৬৩টা উটও কুরবানি দিছ, তে একশো উট আল্লাহ নবী কুরবানি দিছ। ওদিকে আরো কিয়াল্লি বা আরফার দিন যেমত এই বৎসর ইসে মঙ্গলবার ফজর তাকি লাগাইয়া মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই পাঁচ দিন পর্যন্ত তকবীর পড়িবা। আরফার দিনকুর ফজর তাকি নিয়া তকবীর আরম্ভ করবা। এই তকবীর হইয়া তাহলে আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ একবার ফোড়া প্রত্যেক লাগে ওয়াজিব, মহিলা লাগে ওয়াজিব, পুরুষও লাগে ওয়াজিব, বালিগুয়া লাগবে। আর নমাজর ফরজর ফরে লোকালোক ফড়ে দিতাম, ফরজ ফড়িয়া সুন্নত ফড়িয়া এরপরে ওয়াজিব গুর হয় না, তবে ফড়ুক কবালা হতা, কিন্তু আসল ওয়াজিব হইয়া তাহলে ফরজ ফড়িয়া লোকালোক ফড়ে দিতাম একবার। আওরত হইলে আওয়াজ হালকো হইত, আর মর্দ হইলে পুরুষ হইলে আওয়াজ বুলন্দ হইত, বড় আওয়াজ দিয়ে তকবীর ফড়িত। আর এই তকবীর চাই মুসাফির হোক চাই মকিম হোক সবল লাগে ওয়াজিব, এর লাগে ও তকবীরটা আপনারা খেয়াল করে আদায় করবা। আর যারা এই তকবীরের গুরুত্ব দেন না জানেন না বুঝেন না এরার গেছি খবর পৌঁছাইবা, যেহেতু ওয়াজিব সুন্নতে গর মক্কাদা বা সুন্নত হইলে ছাড়া গেল অনেক, কিন্তু ওয়াজিব আমরা কিলা ছাড়ব। এর কারণে এই আরফার দিন থেকে লাগাইয়া এক হইবারে আরফা মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ১৩ তারিখ পর্যন্ত, ১৩ তারিখ আসর পর্যন্ত এই তকবীর গুসবে পড়িবা। আর বাকি তো কুরবানির দিন আমরা কুরবানি আদায় করতাম আল্লাহ তান নবীরে কুতরা ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুল আবতার, হে নবী তুমি কুরবানি কর, ও ওয়ানহারের অর্থ কুরবানি করা। তো কুরবানি এত পছন্দিদা আমল, যে সময় ই আমলিগু আমরা খরিয়ার মাশাল্লাহ যারা রূপে ওয়াজিব আছে বা খরুর রূপে ওয়াজিব না খরিয়ার, এর মধ্যে আমরা আর খেয়াল থাকতো না মাংস খাইতাম, মাংস গরু সুন্দর দেখতে বালা দাম দি গরু লইছি, মাংস দেখতে বালা চর্বিও বেশি,
এলা কোনো কিছু মনের মধ্যে না নিয়া ওখানো মনের মধ্যে আনবা যে এই কুরবানি আল্লাহ রাস্তাতে আমি দিয়ার, যেমত ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইলকে কুরবানি দিছিলা, আর পরে আল্লাহর মনসো হইছে আল্লাহর বদলা দুম্বা কুরবানি দেওয়ানি লইছেন জন্নত থেকে আনাইয়া। আল্লাহ নিয়ত খান দেখছেন, এর লাগে নিয়ত খান ঠিক রাখবা তাহলে খাল কিয়ামতর দিন ও ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, এই কুরবানির জানোয়ারে যে গো কবুল হইব, পয়সা হালাল হইব, নিয়ত ঠিক থাকব, এই মতো কুরবানির জানোয়ারে তার কুর, তার হাড্ডি, তার চামড়া সব কিছু লইয়া আল্লাহর দরবার গিয়া যে মাই সে কুরবানি দিব ও মাইশর তরফ থেকে সুপারিশ করব, আর এই কুরবানির জানোয়ারের সুপারিশ কবুল করি আল্লাহ পাকি মহিলা পুরুষ যারা কুরবানি দিছিলে এরারে আল্লাহ জন্নত দিব। আল্লাহ পাকি আমরা সারারে খোয়া থেকে হোনা থেকে বেশি আমলের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।